আজকে বের হয়ে গেলাম আমার হলুদ পাখিটা নিয়ে, আজকে যাব পাশের রাষ্ট্র নোয়াখালীতে। নোয়াখালী এমন একটা জায়গা যেটাকে রাষ্ট্র বললেও ভুল হবে, এটা হচ্ছে আলাদা একটা পৃথিবী। আলাদা একটা পৃথিবী না, এটা হচ্ছে আলাদা একটা গ্রহ। যাই হোক, মজা করে এই কথাগুলো বলতেছি, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। তো আজকে আমরা যাচ্ছি নোয়াখালীতে, নোয়াখালীর কিছু জায়গাতে যাব, কিছু জায়গা মানে একটা জায়গাতে যাব। শুনেছি নোয়াখালীতে নাকি একটা অনেক ভালো জায়গা আছে, নোয়াখালী পৌর পার্ক। আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা আমি অত জানি না, এই জায়গাটা আমি চিনি, এই জন্য ওই জায়গাতে যাব। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, অলরেডি আমরা রাস্তায় আছি, এখন আমরা যাচ্ছি নোয়াখালীতে, সাথে আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে। তো বেশি কথা না বলে আমরা সামনে আগাই যাই। আমাদের অনেক পথ যাইতে হবে, 25-30 কিলোমিটার মতো যাইতে হবে নোয়াখালী মাইফ দিতে, মাইফ দি পৌর পার্কে। তো যেতে যেতে হঠাৎ করে আমার মনে পড়লো আমার বাইকে তো তেল নাই, আমার বাইকের তেল নিতে হবে। কোনো জায়গায় যাওয়ার আগেই তেল নিতে হয়, তা না হইলে হয় না। আমার হলুদ পাখিটাকে একটু খাওয়াইতে হয়, বাইক চালাইতে হইলে যে কত খরচ ভাই, এটা যারা বাইকার আছে তারাই শুধু জানে, যারা বাইকার না তারা এর মর্ম কোনোদিনও বুঝবে না। তেল কিনতে কিন্তু ফকির হয়ে যায় ভাই, এখন এত কথা বলে তো আর লাভ নেই, এখন তেল কিনাই লাগবে। যাই তেল কিনে নি, আমার ফ্রেন্ডের কাছে বাইকটা দিলাম, আসলে ও রাইড করতেছিল, আর R15 দেখলি সবাই রাইড করতে চায় এই আর কি। তো বন্ধু বান্ধব মানুষ দিলাম একটু গাড়ি, তো বললাম যা তেল কিনে নিয়ে আয়, সমস্যা নেই আমি টাকা দিচ্ছি। এই কথা বলার আগে তোর বুকের ভিতর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, কি রে বিলটা আবার ওর না দেওয়া লাগে। কিন্তু বললাম যে না তুই কোনো টেনশন করিস না, তোর বিলটা আমি দিয়ে দিচ্ছি, তুই তেল ভর আমি টাকা দিবানে, তোর তো কলিজা ছোট আমি জানি। ওইদিকে আমার বাইকের তেল নেওয়া হচ্ছিল আর এইদিকে আমি দাঁড়িয়েছিলাম। তো কিছুক্ষণের ভিতরে আমরা আবার রওনা দিয়ে দিব, আমরা যাব নোয়াখালী মাইফ দিতে, নোয়াখালী মেন সদরে গিয়ে দেখি নোয়াখালী জেলাটা কতটা সুন্দর, আসলেও কি সুন্দর নাকি শুধু নামেই সুন্দর, গিয়ে দেখে আসি। এই যে আমার বন্ধু 2 দিন আগে বিয়ে করেছে, কিন্তু তার বউ আর ভাল লাগতেছে না, এই জন্য আমার বউ নিয়ে নিয়েছে। আর এইটা কোনো কথা, শালা ছেলে মানুষ মানেই লুইছা, ওর একটা বউ রয়েছে, ওর বউ থাকা সত্ত্বেও আর আমার বউর উপর ওটা লাগবে, মানে এটা কোনো কথা? আমি ভালোবাসি আল্লাহর করে আল্লাহ। তো তারপর কিছুক্ষণ জার্নি করার পর আমরা সরাসরি চলে আসলাম নোয়াখালী মাইফ দিতে। এটা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, এই জায়গাটার পাশেই নাকি সেই পার্কটা, দেখি গিয়ে খুঁজি কোন জায়গায় আছে, দেখি আসি কত ভালো জায়গা। তো বেশ অনেকটা জার্নি করে আসছি, যার কারণে আমাদের অনেকটা গরম লেগে গেছে, এই জন্য একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। কিন্তু ভাই ঠান্ডাটা একদমই ভালো লাগেনি, কি দিয়ে যে বানাইছে, মনে হচ্ছে হুদাই পানি দিয়ে দিছে, এটা কোনো কথা? একটু টেস্টি না হইলে কি ভালো লাগে, হুদাই ঠান্ডা পানি এরকম একটা লাগলো, একটুও ভালো লাগলো না। নোয়াখালীতে এসে প্রথম একটা খাবার খাইলাম সেটাও ভালো লাগলো না। তো আমরা অলরেডি চলে এসেছি সেই জায়গায় যে জায়গায় আসার কথা ছিল। আসলে জায়গাটা ভালো আছে, অনেকটা সুন্দর, লেকের পাড়, এটা পৌর পার্ক, এখানে সবাই আসে ঘুরতে আসে, অনেকে অনেক কারণে আসে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে আসে, আমাদের তো ভাই কেউ নেই, তাই আমরা বন্ধু নিয়ে আইছি। এইভাবে দুইজন বসে থাকার কি দরকার, আমার একটু নিলেই পারে। জায়গাটা যা দেখতে পারলাম যেমনটা ভাবছিলাম তার থেকে সুন্দর, জায়গাটা নিরিবিলি সময় কাটানোর জন্য অনেক সুন্দর, আসলেই সুন্দর। আমরা এখানে বসে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, তারপর আর কি চলে যাব, বেশিক্ষণ আমরা থাকবো না, জাস্ট দেখতে আসছিলাম যে জায়গাটা কেমন। আর অনেক দূর থেকে ফ্রেন্ডরা আসছে তো তাই ওদেরকে একটু নিয়ে আসছিলাম, হালকা ঝালমুড়ি খাওয়া দাওয়া করলাম, এখন আমরা চলে যাব। আর আমার ব্লগটা এখানেই শেষ করে দিব, এই ব্লগটা তেমন ভালো হয়নি আমি জানি, তেমন ভালো করেও করি নাই, আসলে এখন আমার ভিডিও করার তেমন একটা মন মানসিকতা নেই, কিছুদিন পর থেকে শুরু করব, তখন ইনশাল্লাহ রেগুলার আমার ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেখতে পারবেন আপনারা আমার অব্রো অফিসিয়াল পেজে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার ভিডিও দেওয়া শুরু করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।